হ্যালো স্টুডেন্টস ওয়ান সেভেন ওয়েলকাম টু দ্য অনলাইন প্ল্যাটফর্ম অফ হালদার ই একাডেমি হালদার ই অ্যাকাডেমির অনলাইন প্ল্যাটফর্মে তোমাদের প্রত্যেককে আরও আর একবার স্বাগত আমরা আমাদের ফার্স্ট সেমিস্টারের সিলেবাসের একদম শেষ কবিতা দ্য সেকেন্ড কামিং এটা শুরু করবো আজকের ক্লাসে তোমাদের প্রথমেই বলে রাখি এই ইয়েটসের লেখা সেকেন্ড কামিং কবিতাটা বাকি কবিতাগুলোর থেকে একটু আলাদা কারণ এই কবিতাটা আমরা যদি ওয়ার্ড বাই ওয়ার্ড মিনিং শুধু দেখি তাহলে কিন্তু কবিতাটার পার্শিয়াল মিনিং অর্থাৎ কিছুটা মিনিং আমাদের কাছে ক্লিয়ার হবে বাকি অর্ধেকটা না জানা থেকে যাবে কারণ এই কবিতাটা পড়ার জন্য আমাদের ব্যাকগ্রাউন্ড খানিকটা আর খানিকটা এটা ভিতরের মিনিংটাও জানতে হবে যে কেন এইভাবে লিখলেন ইয়ে। তাহলে এই কবিতাটা আমরা কিন্তু একটু অন্যরকমভাবে পড়ব কারণ এটা ভীষণ ইম্পর্ট্যান্ট তোমাদের পরীক্ষায় প্রচুর এমসি কিন্তু এই কবিতার থেকে আসে এবং প্রশ্ন তাহলে চলো আমরা আজকে শুরু করি উইলিয়াম বাটলার ইয়সেল লেখা দ্য সেকেন্ড কামিং আমি প্রিভিয়াস ক্লাসগুলোতে আমাদের সিলেবাসের অন্যান্য সমস্ত টেক্সট অলরেডি ডিসকাস করে ফেলেছি সমস্ত ক্লাস তোমরা পেয়ে যাবে হালদার ই একাডেমির অনলাইন প্ল্যাটফর্মে তাই যারা ক্লাস গুলো কোনোভাবে মিস করে গেছো বা এখনো তো এখনই প্লিজ ডু চেক ইট আউট পসিবল চলো শুরু করছি আজকে তোমরা প্রথমেই দেখছো টাইটেল যে সেকেন্ড কামিং মানে দ্বিতীয়বার করে আসা এটার অবশ্যই কার দ্বিতীয়বার আসা কেন দ্বিতীয়বার আসা সে তাহলে প্রথম কবে এসেছিল এই প্রশ্নগুলো খুব সহজেই আমাদের মনের মধ্যে আসে আমরা টাইটেল একটু বাদে আসছি তার আগে দেখেনি যে লিখছেন কে লিখছেন উইলিয়াম বাটলার ইয়েটস ইয়েটস হচ্ছেন একজন আইরিশ পোয়েট তার পরিচয় হচ্ছে তিনি একজন আইরিশ পোয়েট এবং তিনি এই কবিতাটা লেখেন নাইনটিন নাইনটিনে উনিশশো উনিশে তাহলে তোমরা শালটা দেখে সহজেই বুঝতে পারছো যে কোন সময়ে দাঁড়িয়ে এটা লেখা তার মানে বুঝতেই হবে অবশ্যই তোমাদের মাথায় রাখতে হবে সেই সময়কার টাইম ফ্রেমটা বা ব্যাকগ্রাউন্ডটা তাহলে বাটলার বললাম একজন আইরিশ পোয়েট এবং এই কবিতাটা প্রথম প্রিন্ট হয় তিনি লেখেন উনিশশো উনিশে কিন্তু তার এক বছর পর নাইনটিন টোয়েন্টিতে কবিতাটা প্রথম প্রিন্ট হয় দ্য দি ডায়াল বলে একটি পত্রিকায় এবং পরবর্তীতে কালেকশন অফ ভার্স হিসেবে আসে নাইনটিন টোয়েন্টি এখানে এই যে সেকেন্ড কামিং যে টাইটেলটা আমরা পাচ্ছি এটা ইটসেলফ কিন্তু একটা ইমেজারি রাইট একটু মাথায় রাখবে এটাকে কখনো কখনো তোমাদের এনসিকিউতে যায় যে এটা কি ধরনের ইমেজারি এটাকে বলা হয় খ্রিশ্চিয়ান ইমেজারি কেন বলা হচ্ছে খ্রিশ্চিয়ান ইমেজারি কারণ খ্রিশ্চিয়ানিটিটাকে এটা তুলে ধরছে আমাদের সামনে তাই কারণ এখানে এই কারণেই এটাকে বলা হচ্ছে ক্রিশিয়ান ইমেজারি কারণ এটা কিন্তু সিম্বলিক্যালি বলো বা অ্যালেগোরিক্যালি বলো জেসাসের দ্বিতীয়বার আমাদের পৃথিবীতে আসা সেই ঘটনাকে রেফার করছে অবশ্যই এটা তুলে ধরছে যে সময়কার পিকচার যে অ্যাটমসফিয়ার যে জংড়া সেটা হচ্ছে অ্যাটমসফিয়ার অফ পোস্ট ওয়ার ইউরোপ অর্থাৎ প্রথম বিশ্বযুদ্ধের পরবর্তী সময়ে ইউরোপের কিরকম এবং অবশ্যই মডার্ন পোয়েট্রি হিসাবে আমরা যাকে ট্রিট করি তার মধ্যে এটা একদম প্রধান এবং অন্যতম এবং পরবর্তীতে বিভিন্নভাবে বিভিন্ন কালেকশনে এটা কিন্তু রিপ্রিন্টেড হয়েছে মানে পোয়েমটা এতটাই উল্লেখযোগ্য তাহলে তোমাদের আমি কি বললাম যে ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারের পরিপ্রেক্ষিতে লেখা এবং এই কবিতাটা এই ইনফরমেশন গুলো কিন্তু তোমাদের কবিতাটা বোঝার জন্য ভীষণ জরুরি তাই আমি এগুলো তোমাদের সাথে শেয়ার করছি কারণ তোমরা যখন एग्जामে কোশ্চেন আনসার বা এমসিকিউ করতে যাবে এই পোর্শনের डाउट গুলো তোমাদের क्लियर থাকা দরকার এই কবিতাটা ডেসক্রাইব করছে একদম গভীরভাবে একটা মিস্টেরিয়াস বলতে পারো মিস্টেরিয়াস বা পাওয়ারফুল অল্টারনেটিভ কি কি এক্সপ্রেস করছে না ক্রিশ্চিয়ান আইডিয়া অফ সেকেন্ড কামিং যেটা জেসাস নিজেই প্রসেসাইজ করে গেছিলেন ভবিষ্যৎবাণী করে গেছিলেন যে তিনি পৃথিবীতে আবারও ফিরে আসবেন একজন সেভিয়ার হিসেবে একজন কি বলবো একজন উদ্ধারকারী হিসেবে তিনি ফিরে আসবেন আবারও পৃথিবীতে তাই এই কবিতাটা দেখো তোমরা দেখতে পাবে যে দুটো স্ট্যান্ডা রয়েছে এই যে প্রথম স্ট্যাঞ্জা দ্বিতীয় স্ট্যান্ডা প্রথম স্ট্যান্ডাটা আমরা একদম পাবো একটা এমন একটা ওয়ার্ল্ড আমাদের সামনে ইয়ে তৈরি করছেন যেটাকে আমরা বলতে পারি ওয়ার্ল্ড অফ ক্যাওস ভীষণ ঝঞ্ঝাট কনফিউশন দ্বন্দ্ব যন্ত্রণা চারিদিকে হাহাকার এরকম একটা জায়গা আর সেকেন্ড স্ট্যান্ডাটা প্রথম স্ট্যান্ডার থেকে অনেকটা বড় লঙ্গার স্ট্যাঞ্জা এখানে মানে ইম্যাজিন করা হচ্ছে যে স্পিকার সে একটা ফিউচারের ভিশন দেখতে পাচ্ছে এবং সেই ভিশনটা কি রিপ্লেস করছে রিপ্লেস করছে যে জেসাস আবার ফিরে এসেছেন জেসাস আবার তার একটা হিরোয়িক রিটার্ন নিয়ে ফিরিয়ে ফিরে এসেছেন এই আর্থে তাই প্রচুর ইমেজারি এই কবিতায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এবং সেকেন্ড কামিং কিন্তু ইয়েটস এর একদম অনবদ্য একটা লেখা হিসেবে কিন্তু গণ্য করা হয় আচ্ছা তাহলে একটু স্ট্রাকচারটা দেখে নিই কবিতার যেখান থেকেও তোমাদের প্রশ্ন আসে এই সেকেন্ড কামিং তাহলে ডেফিনেটলি দুটো স্ট্যান্ডা রয়েছে এই একটা প্রথম স্ট্যান্ডা আর এখানে একটা প্রথম স্ট্যান্ডা পাচ্ছি আমরা আর এখানে পাচ্ছি আমরা সেকেন্ড স্ট্যান্ডা দুটো স্ট্যান্ডা নিয়ে কবিতাটা তৈরি ফোর স্ট্যাঞ্জাতে আমরা এখানে পাচ্ছি টোটাল আটটা লাইন ভালো করে দেখো 8টা লাইন রয়েছে আর সেকেন্ড স্ট্যাঞ্জাতে আমরা পাবো 14টা লাইন সেকেন্ড স্ট্যাঞ্জা রয়েছে 14টা লাইন দেখতে খানিকটা সনেট এরই মতন একটা ট্র্যাডিশনাল ফর্ম মেইনটেইন করছে কিন্তু স্ট্যাঞ্জা যে প্যাটার্নটা সেটা কিন্তু ইরেগুলার স্ট্যাঞ্জা প্রত্যেকটা কিন্তু ইকুয়াল নয় ইরেগুলার স্ট্যান্ডার্ড স্ট্রাকচার মনে রাখতে হবে এমসিকিউ এর জন্য ইম্পর্টেন্ট ইরেগুলার স্ট্যান্ডার্ড স্ট্রাকচার এবং একদম থিম্যাটিক একটা ব্রেকডাউন দেখাচ্ছে যে ওয়ার্ল্ডের অর্ডার কিভাবে ভেঙে পড়েছে এবং সেইভাবে যদি দেখি আমরা প্রথম স্ট্যান্ডার একটা অবজেক্টিভ ভিউ পাবো সেকেন্ড স্ট্যান্ডাতে মানে সাবজেক্টিভ টু অবজেক্টিভ এরম একটা ব্যাপার টু

স্ল্যান্ট রাইন স্ল্যান্ট রাইন কি স্ল্যান্ট রাইম হচ্ছে যেখানে পুরো কবিতাটার মেজরিটি পোর্শান অ্যাকচুয়ালি কোনো রাইম স্কিম ফলো করে না মানে এবি এ বি বা এ এ বি এই ধরনের কোনো রাইন স্কিম যেখানে ফলো করে না শুধুমাত্র পার্টিকুলার কয়েকটা জায়গায় কোনো শব্দের সাথে অন্য কোনো শব্দের মিল পাওয়া যায় যেমন তোমরা পেতে পারবে এই যে একদম প্রথমেই দেখো প্রথম লাইনের শেষ শব্দ জায়াল আর সেকেন্ড লাইনের শেষ শব্দ ফ্যালকনার এই জায়গাটা একটা মিল পাচ্ছ হোল্ড ওয়ার্ল্ড কিন্তু এভরিওর সঙ্গে ড্রাউন্ডের নেই ওরস্টের সঙ্গে ইন্টেনসিটি নেই এই যে প্যাটার্নটা এইটাকে বলা হয় স্ল্যান্ট রাইম একটা এক্স্যাক্ট কোনো প্যাটার্ন তৈরি করছে না জাস্ট কয়েকটা জায়গায় মিল রয়েছে এটাকে আমরা বলি স্ল্যান্ট রাইম আর দেখো এন্ড রাইম কিন্তু কবিতাটার মধ্যে পাচ্ছি না আমরা জানি এন্ড রাইম অর্থাৎ শব্দগুলোর মধ্যে হলে প্রত্যেকটা তাকে আমরা এন্ড রাইম বলি যেখানে বেসিক্যালি কনসোনেন্ট দিয়ে রাইম স্কিমটা হয় এবং কনসোনেন্ট সাউন্ড দৃঢ়তা ম্যাথক্লিনিটি এগুলোকে এক্সপ্রেস করে সেটা কিন্তু এখানে নেই এটাও কিন্তু একদিকে কি তুলে ধরছে আমাদের সামনে যে সোসাইটাল যে স্ট্রাকচার আফটার ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার সোসাইটাল স্ট্রাকচারটা যেভাবে ভেঙে পড়েছিল একটা ইনস্টেবিলিটি কোনো কিছু প্রপার অ্যারেঞ্জড নয় সেই দিকটাও কিন্তু ইয়েডসের ইয়েডস তুলে ধরেছেন এই স্টাইলটা মেনটেন করতে গিয়ে ওকে বেশ মিটারটা তোমরা যদি ফলো করো স্ট্রাকচারের দিক থেকে এটা প্রাইমারিলি ফলো করছে আইয়াম্বিক পেন্টামিটার আমরা রাইন স্কিম পেয়েছি স্ল্যান্স রাইন আর মিটারটা পেলাম আইয়াম্বিক পেন্টামিটার তবে কি আবারও বলছি রেগুলার মিটার কিন্তু এক্ষেত্রে ফলো করছে না ওকে রেগুলার মিটার সবসময় কিন্তু ফলো করছে না যেহেতু এই প্যাটার্নটা ফিক্সড নয় তাহলে এই মোটামুটি কবিতাটার ব্যাকগ্রাউন্ড পোয়েটের ব্যাকগ্রাউন্ড এবং কবিতাটার স্ট্রাকচারাল প্যাটার্ন আমরা দেখলাম এবং আমরা কবিতাটা একদম লাইন বাই লাইন বেঙ্গলি মিনিং তার সাথে সাথে কবিতার অ্যানালিটিক্যাল মিনিং দুটোই দেখে নেব এবং তারপর আমরা পুরো কবিতাটা কমপ্লিট করার পর দেখে নেব কবিতায় কি কি ফিগার অফ স্পিচ বা অলংকার ইয়ার্স ব্যবহার করেছেন তাহলে চলো এবার আমরা লাইন বাই লাইন শুরু করছি আমরা দুটো তিনটে করে করে দুটো লাইন করে করে দেখতে দেখতে যাব চলো বলছেন টার্নিং অ্যান্ড টার্নিং ইন দি ওয়াইডেনিং এই দা স্যালকন তৈরি করলেন এখানে একটা স্পাইরাল ইমেজ তৈরি করলেন স্পাইরাল একটা স্পাইরাল ইমেজ তৈরি করার চেষ্টা করলেন ইয়ে এখানে যেরকম স্পাইরাল হয় তাহলে এই যে ওয়াইডেনিং জায়ার জায়ার মানেই হচ্ছে স্পাইরাল আমরা খাতায় স্পাইরাল বাইন্ডিং করাই ঠিক ওই রকম একটা স্ট্রাকচার এই যে বলছেন টার্নিং অ্যান্ড টার্নিং ইন দা ওয়াইডেনিং জয়ার এমনি একটা স্পাইরাল একটা স্ট্রাকচার যেটা ধীরে 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 বড় হতে চলেছে তোমরা জানো স্পাইরালটা সেরকম টানলেই বড় হয় ওয়াইডেনিং এবং সেটার মধ্যে কি হচ্ছে ঘুরেই চলেছে ঘুরেই চলেছে টার্নিং এন্ড টার্নিং মানে এটা সিম্বলাইজ করছে সাইকেল অফ হিস্ট্রি টাইম ইতিহাস সময় কিভাবে সময়ের চক্রে ঘুরে চলেছে সেটাকেই তিনি বোঝানোর চেষ্টা করছেন কি তিনি বলতে চাইছেন যে সোসাইটিটা বেসিকালি আউট অফ কন্ট্রোল তার কোনো গাইডিং প্রিন্সিপাল নেই কোনো অর্ডার নেই জাস্ট ঘুরে চলেছে সময়ের সাথে সাথে সব কিছু যেমন ঘুরপাক খায় আমাদের সোসাইটিটাও এখন সেই জায়গায় এসে দাঁড়িয়েছে সোসাইটিও শুধু ঘুরপাক খাচ্ছে দা ফ্যালকন ক্যানট হিয়ার দা ফ্যালকনার ফ্যালকন মানে হচ্ছে বাজ পাখি বলছে কি করে কি করে যেটা কিন্তু কোনো এক সময়ের কথা বলছেন যে ফ্যালকনারের সাথে ফ্যালকন আর ফ্যালকনার দুজনে একটা হারমনি একটা কনকর্ড একটা ছন্দ একটা তাল একটা একটা মিলিত প্রয়াস তাদের মধ্যে কিন্তু থাকতো সেভাবেই তারা তা. উড়ে চলতো কিন্তু এখন কি হচ্ছে এখ তারা এখন কিভাবে উড়ে চলেছে টু ফার একে অপরের থেকে অনেক দূরে অনেক দূরে তার মানে আবারও সেই একই কথা লস অফ কন্ট্রোল লস অফ কমিউনিকেশন এখানে এই যে ফ্যালকন ফ্যালকনার অ্যাকচুয়ালি এটাই বোঝাতে যে তারা সোসাইটি থেকে এত উঁচুতে বাঁচবা কি তো অনেক উঁচুতে কিন্তু সোসাইটির এই যে discomfort disconnected চারিদিকে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে সেটা কিন্তু এই অত উপরে গিয়েও affect হচ্ছে বা তারা actually এই societal picture টা কে মধ্যে কতটা disconnection কতটা disconcord কতটা তাদের মধ্যে কি বলবো কমিউনিকেশনের অভাব সেইটাকে তুলে ধরছেন তারপর কি বলছেন সমস্ত কিছু চারিদিকে ভেঙে পড়েছে মানে সিস্টেম ভেঙে পড়েছে সোসাইটি ভেঙে পড়েছে তার মানে একটা কমপ্লিট ব্রেকডাউন বোঝाছেন কিসের সোসাইটাল ব্রেকডাউন पॉलिटिकल ব্রেকডাউন কালচারাল স্ট্রাকচার ব্রেকডাউন মানুষের সাইকিক ব্রেকডাউন সমস্ত কিছু চারপাশে ভেঙে পড়েছে তার মানে চারিদিকে একটা কি তৈরি হয়েছে একটা তৈরি হয়েছে একনায়কতন্ত্র ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারের পর একটা ক্যাওস তৈরি হয়েছে আর কিচ্ছু নয় তাই বলছেন থিংস ফল অ্যাপার্ট দ্য সেন্টার ক্যানট হোল্ড মজার বিষয় বিভিন্ন ক্রিটিক এই কবিতাটা লেখার পরবর্তী সময় বলেছেন যে ইয়েটসের লেখা সমস্ত কবিতার মধ্যে এই সেকেন্ড কামিংটা হচ্ছে ওয়ান অফ দ্য বেস্ট কবিতা যেটা কোটেশানের জন্য খুব বিখ্যাত তোমরা কবিতাটা হয়তো অনেকেই পড়নি কিন্তু থিংস ফল অ্যাপার্ট দ্য সেন্টার ক্যানট হোল্ড কথাটা বহু জায়গায় দেখেছ মানে জিনিস চারিদিকে ছড়িয়ে পড়ছে কোনো কিছুকেই আর আটকে রাখা যাচ্ছে না কেন্দ্রবিন্দুতে কোনো কিছুকে ধরে রাখা কিন্তু যাচ্ছে না তার মানে কি মানুষের মধ্যে যে কোর ভ্যালুজ আছে সেগুলোকে আর ধরে রাখা যাচ্ছে না মিয়া ইজ লুজ আপন দা ওয়ার্ল্ড বললাম একটু আগেই তোমাদের চারিদিকে শুধু ছড়িয়ে পড়েছে চারিদিকে শুধু বিশৃঙ্খলা শুধু ধ্বংস চারিদিকে সবকিছু ছড়িয়ে ছিটিয়ে পড়ছে কোনো জিনিসটাই আর আন্ডার কন্ট্রোল কিন্তু নেই চারিদিকে শুধু অ্যানার্কি বলো ক্যাওস বলো কনফিউশন বলো ছড়িয়ে পড়ছে তার মানে এটা ইন্ডিকেট করছে একটা ভীষণ রকম গভীর একটা ডিসরাপশন অফ দ্য ওয়ার্ল্ড ওটা জগতে যেন একটা ধ্বংস ওটা জগৎটা ধ্বংসের খেলায় মেতে উঠেছে দ্য ব্লাড ডিমড টাইট ইজ লুজড ব্লাড ডিমড টাইট তার মানে টাইড মানে স্রোত ঢেউ সেটা কেমন রক্তে মাখামাখি রক্তাক্ত একটা ঢেউ তার মানে এটাই কি বোঝাচ্ছে এটা করছে অবশ্যই এটা ভায়োলেন্স ব্লাড সেট প্রথম বিশ্বযুদ্ধে যারাই জিতে থাকুক না কেন যারাই হেরে যাক না কেন তোমরা নিশ্চয়ই জানো একটা যুদ্ধ কিন্তু কখনো শান্তি আনতে পারে না যারা যেতে তাদেরও প্রচুর ক্ষয়ক্ষতি হয় আর যারা হারে তাদের তো ক্ষয়ক্ষতি হয়ই সবটার পরিণাম শুধুমাত্র প্রচুর 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 রক্ত তাই বলছেন ঢেউগুলোও যেন রক্তাক্ত ঢেউগুলো যেন চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে পড়েছে ইজ lost অ্যান্ড everywhere দ্য সেরিমনি অফ ইনোসেন্স ইজ ড্রাউন্ড খুব সুন্দর সেরিমনি অফ ইনোসেন্স তার মানে ইনোসেন্স মানে তোমরা জানো কতটা নির্মলতা কতটা সতেজতা সেটার যে উৎসব সেটা কি হয়ে গেছে সেটা ডুবে গিয়েছে কিসে ডুবে গিয়েছে ওই রক্তাক্ত সমুদ্রের ঢেউতে যেটা ছড়িয়ে পড়েছে চারিদিকে তার আন্ডারে এসে এই সেরিমনি অফ ইনোসেন্সটা ডুবে গেছে ভেসে গেছে মিলেমিশে এক হয়ে গেছে তার মানে গোটা জগৎটা যেন ভায়লেন্স একটা moral decay সবার অবক্ষয় হচ্ছে নীতিগত অবক্ষয় এই সবকিছু যেন এই পৃথিবীটাকে গিলে খেয়েছে আর কি মুছে গেছে গিলে খেতে খেতে চারিদিক থেকে ইনোসেন্স এথিক্স মানুষের নম্রতা ভদ্রতা সব সতেজতা নির্মলতা এই কিছু আর কোনো রকম স্থান যেন এই পৃথিবীতে নেই দ্য বেস্ট ল্যাক অল কনভিকশন হাই দ্য ফুল অফ প্যাশনে দা বেস্ট দা বেস্ট বলতে বোঝালেন যারা মরালি গুড বা ওয়াইজ অর্থাৎ নীতিগত দিক থেকে যারা ভীষণ ভালো যারা অনেস্ট যারা সৎ তাদেরকে তিনি বেস্ট বলছেন এবং তারা কি হয়েছে তারা কিন্তু এখন প্যাসিভ হয়ে গেছে ইনডিসিসিভ হয়ে গেছে তাদের সোসাইটিতে ভ্যালু হারিয়েছে তারা তাদেরকে আর গুরুত্বই দেওয়া হয় না সব কনভিকশন তারা হারিয়েছেন আর দা ওস একদিকে দা বেস্ট কে রাখলেন আর একদিকে দ্যস কে সবচেয়ে খারাপ কারা তার মানে তারাই যাদের মধ্যে হার্মফুল ইন্টেনশন আছে যারা একে অপরের ক্ষতি করতে চায় যারা যুদ্ধ চায় শান্তি চায় না তাদের কাছে কি রয়েছে আর ফুল অফ প্যাশনেট ইনটেনসিটি প্যাশনেট ইন্টেন্সিটি মানে বলতে চাইছেন প্রবল রকম তীব্রতা তাদের মধ্যে কাজ করছে এখানে ইনটেন্সিটি মানে তীব্রতা না বলে উগ্রতা বলাটা বেশি ভালো হবে সেটা কিসের উগ্রতা হিংসা ক্ষোভ বিদ্বেষ একে অপরের প্রতি ক্ষতি করবার যে ইচ্ছা অর্থাৎ জেলাসি ফোর্সফুলনেস সমস্ত কিছু তাদের মধ্যে ভরাট হয়ে রয়েছে ভরপুর হয়ে রয়েছে তার মানে এখানে একটা দেখো কন্ট্রাস্ট তৈরি করলেন একদিকে বেস্ট আর একদিকে এখানে একটা ডেঞ্জারাস ইমব্যালেন্স তৈরি হয়েছে আমাদের সোসাইটির মধ্যে এবং যাদের সোসাইটিটাকে লিড করা উচিত নীতিগত দিক থেকে অর্থাৎ যারা মরালি স্ট্যান্ডার্ড এথিকালি রাইট যারা নীতিগত দিক থেকে সঠিক তারা আজকে কি হয়ে পড়েছেন তারা আজকে ইন অক্ষম হয়ে পড়েছেন তাদেরকে অক্ষম করে দেওয়া হয়েছে অপরদিকে যারা ক্যাওস হিংসা বিদ্বেষ ক্ষোভ ছড়িয়ে বেড়ায় তাদেরকে ভীষণ রকমভাবে উত্তেজিত করা হয়েছে উৎসাহিত করা হয়েছে মোটিভেটেড করা হয়েছে আমি প্রথমেই তোমাদের বলেছি প্রথম স্ট্যান্ডারটা কিন্তু ক্যাওস চারিদিকের ভেগনে ডিসরাপশন ডিস্ট্র্যাকশান কনকর্ডলেস এইরম একটা সিচুয়েশনকে তুলে ধরা হয়েছে মানে ইয়েটস তুলে ধরেছেন আমাদের প্রথম স্ট্যান্ডার মধ্যে পোস্ট ওয়ার ইউরোপের একদম বাস্তব ছবি তিনি ধরেছেন তুলে ধরেছেন এই প্রথম স্ট্যাঞ্জাতে। সেকেন্ড স্ট্যান্ডা প্রথম স্ট্যাঞ্জাটা আটটা লাইনে আমরা সেকেন্ড স্ট্যান্ডার তার টোন এবং থিমের যে হ্যান্ডলিং সেটাকে চেঞ্জ হতে দেখব আজকের ক্লাসে তাহলে আমরা প্রথম স্ট্যান্ডা অব্দি দেখে নিলাম আমরা আমাদের নেক্সট ক্লাসে কবিতাটার সেকেন্ড স্ট্যান্ডার্টও ঠিক একইভাবে বেঙ্গলি মিনিং analytical discussion করব এবং তারপর আমরা এই কবিতাটার কি কি স্পিচ রয়েছে সেটাও দেখে নেব আমাদের নেক্সট ক্লাসে সো দ্যাটস অল ক্লাস থ্যাংক ইউ স্টুডেন্টস থ্যাংক ইউ অল অফ ইউ ফর বিইং উইথ হালদার ই একাডেমি তোমাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ আমাদের হালদার ই একাডেমির সাথে থাকার জন্য পাশে থাকার জন্য তোমাদের প্রত্যেকের সঙ্গে আবার দেখা হচ্ছে নেক্সট ক্লাসে এই দি সেকেন্ড কামিং কবিতার শেষ অংশ নিয়ে সি ইউ ইন দ্য নেক্সট ক্লাস থ্যাংক ইউ স্টুডেন্ট